ইন্টারনেট আবিষ্কারের পর এক এক দেশের মানুষ এক এক সময়ে এর ব্যবহার শুরু করেছে। বাংলাদেশে 1990 সাল থেকে ডায়াল আপ ইমেলের ব্যবহার শুরু হলেও 1996 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যাত্রা শুরু হয়। বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ছড়িয়ে পড়ার পেছনে নায়ক হয়ে আছেন কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি 1955 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। মা মেরি লি ও বাবা কনোয় বার্নার্স-লি দুজনেই ছিলেন কম্পিউটার বিজ্ঞানী। এই বিজ্ঞানী দম্পতি ফারান্টি মার্ক ওয়ান নামে সাধারণ কাজে ব্যবহৃত ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন। মা বাবার এমন বিস্ময়কর আবিষ্কারে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হন টিম। টিম ছোটবেলায় খেলনা রেলগাড়ি নিয়ে থাকতে পছন্দ করতেন, আর সেখান থেকেই বিভিন্ন যন্ত্রপাতি কীভাবে কাজ করে সে বিষয়ে তার আগ্রহ জন্মাতে থাকে। যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন টিম। তারপর একটি টেলিযোগাযোগ কোম্পানিতে কাজ শুরু করেন। 1980 সালে ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ শুরু করেন টিম। আর এখান থেকেই তিনি ওয়েব তৈরির চমকপ্রদ ধারণাটি পান। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ইউরোপের এই গবেষণা কেন্দ্রে নিজেদের কম্পিউটার সিস্টেম নিয়ে আসত। কম্পিউটারের এমন ভিন্ন ভিন্ন সিস্টেমের কারণে এখানে বিজ্ঞানীদের যৌথভাবে কাজ করা মুশকিল হয়ে পড়ে। এমন পরিস্থিতি দেখে গবেষণাগারের বিজ্ঞানীরা সবাই যৌথভাবে কাজ করতে পারেন এমন একটি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে ভাবতেন টিম। এরপর 1989 সালের 12 মার্চ টিম তিনটি ভিন্ন ভিন্ন ধারণা নিয়ে তৈরি একটি তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব দেন। টিমের দেওয়া তিনটি ধারণার প্রথমটি হল হাইপার টেক্সট। এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিভিন্ন টেক্সট একটি আরেকটির সাথে যুক্ত থাকে। হাইপার লিঙ্কে ক্লিক করে ব্যবহারকারী এক টেক্সট থেকে আরেক টেক্সটে যেতে পারেন। টিমের দ্বিতীয় ধারণাটি হল ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল বা TCP। এটি হল এক ধরনের অনলাইন ট্রান্সপোর্ট সিস্টেম। IP অ্যাড্রেস ব্যবহার করে TCP তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করে। তথ্য পাঠানোর আগে ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়। আর তৃতীয়টি হল ডোমেন নেম সিস্টেম বা DNS। ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটার ও সার্ভার DNS-এর মাধ্যমে একটি নির্দিষ্ট ডোমেন নেমে প্রবেশ করে, যেমন google.com। প্রতিটি ডোমেন নেমের একটি বিশেষ IP অ্যাড্রেস থাকে। আর এই তিনটি সিস্টেমের সমন্বয়ের ফলে একজন ব্যবহারকারী শুধুমাত্র একটি ওয়েব পেজই নয়, বরং বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। আর এখান থেকে যাত্রা শুরু। 6 আগস্ট 1991 সালে ঘটে প্রযুক্তির এক বিস্ময়কর বিপ্লব। info.cern.ch নামে বিশ্বের প্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যাত্রা শুরু হয়। ইন্টারনেট কম্পিউটারের এক ধরনের নেটওয়ার্ক যা একটি আরেকটির সাথে যুক্ত থাকে। 1960 সালে প্রথম এ বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়। সরকারি কাজে নিয়োজিত গবেষকরা কীভাবে সহজে তথ্য আদান প্রদান করা যায় তেমন একটি পদ্ধতির কথা চিন্তা করছিলেন। এমন ভাবনা আর চেষ্টার ফলে জন্ম নেয় আরপানেট নামে একটি ইন্টারনেট ব্যবস্থা। তবে আরপানেট নামের এই সিস্টেমটি সবার জন্য ব্যবহারের উপযোগী ছিল না, আর এখানেই সাফল্য দেখান টিম। তার আবিষ্কৃত www হল এমন এক অ্যাপ্লিকেশন যা ইন্টারনেটকে সাধারণ মানুষের জন্য ব্যবহার উপযোগী করে তুলেছে। ও হ্যাঁ, টিমের পুরো নাম কিন্তু স্যার টিম বার্নার্স-লি। ইন্টারনেট জগতের বৈপ্লবীকে পরিবর্তন আনার কৃতিত্ব স্বরূপ ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ 2004 সালে টিমকে স্যার উপাধিতে ভূষিত করেন। এদিকে প্রথম ওয়েবসাইটে টিম তার নিজের মনোভাব ব্যক্ত করেন। ইন্টারনেটে ছড়িয়ে থাকা হাজার হাজার তথ্য উপাত্তে সাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য ছিল। সুতরাং বিশ্বের অনেক দেশ যেমন করে সাধারণের জন্য ইন্টারনেট সেবা সীমিত করে দেয়, তা কিন্তু টিমের পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত। শুধু ওয়েব আবিষ্কার করেই থেমে থাকেননি টিম। এমন উদ্ভাবনকে ছড়িয়ে দিতে নিজের স্ত্রী রোজেমারি লেথকে নিয়ে 2009 সালে গড়ে তোলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের কাজ হল ইন্টারনেটকে মৌলিক অধিকার ও জনগণের সম্পদ হিসেবে গড়ে তোলা। কি মহান চেষ্টা! তবে হ্যাঁ, ওয়েব আবিষ্কার করে কিছু টাকাও উপার্জন করেছিলেন টিম। সম্প্রতি তিনি ওয়েবের মূল সোর্স কোড নিলামে $54 লাখ বিক্রি করেন। টিম সবসময় তথ্যের উন্মুক্ত প্রবাহ ও সবার জন্য ইন্টারনেট সেবার নিশ্চয়তা প্রদান করতে চান। অর্থাৎ ইন্টারনেট সরবরাহকারীরা যেন সবাইকে সমান চোখে দেখে সে বিষয়ের উপর জোর দেন তিনি। আর তাই ভবিষ্যতের ওয়েব তৈরির ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনায় রাখা জরুরি বলে মনে করেন তিনি। তিনি বলেন, ওয়েবের সুফল হল এটি প্রান্তিক জনগোষ্ঠীকে কথা বলার সুযোগ করে দেয় এবং তাদের জীবনকে অনেক সহজ করে তোলে।
তবে এটি দুর্বৃত্তদের ঘৃণা ছড়ানো ও সহজে অপরাধ করতে পারার সুযোগ করে দিয়েছে। টিম প্রতিনিয়তই ওয়েবের ব্যবহারকে আরও সহজ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে এই মুহূর্তে আমরা যে ওয়েব ব্যবহার করছি সেটিতে সন্তুষ্ট তিনি। ওয়েব আবিষ্কারের বর্ষপূর্তিতে প্রতি বছর বিশ্ববাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেন টিম। 2019 সালে লেখা এমন একটি চিঠিতে তিনি বলেন, ওয়েব আসলে মানুষের কল্যাণে কতটা কাজ করছে সে বিষয়ে অনেকেই শঙ্কিত এবং দ্বিমত পোষণ করে থাকেন। গত 30 বছরে ওয়েবের ফলে যে পরিবর্তন হয়েছে তা বিবেচনায় নিলে এটি মনে করা অকল্পনীয় হবে যে আগামী 30 বছরে এটিকে আরও ভালোভাবে তৈরি করা যাবে না। আমরা যদি সহজলভ্য ওয়েব বানানোর চেষ্টা বাদ দিয়ে দেই তাহলে ওয়েব ব্যবহারের কারণে আমরা ব্যর্থ হব না, বরং ওয়েব ব্যবহার করতে আমরা ব্যর্থ হব। সুতরাং আরও সহজলভ্য ওয়েব বানাতে প্রতিনিয়ত চেষ্টা করেই যেতে হবে।